শুভ দুপুর বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখানে আছো। তো আমি দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করে দিলাম। সকালবেলা মানে ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি কি, মানে গল্প টল্প করতেছিলাম, তো ক্যামেরাটা অন করবো যে ওইটাই মনে ছিল না আর কি। তো যাই হোক, আমি দুপুরবেলা থেকে শুরু করলাম আর কি। তো আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে, দেখবে। তো আমি ভাত বসিয়ে দিয়েছি, সকালবেলা আলু সিদ্ধ ভাত খেয়েছি আর কি। আলু সিদ্ধ ভাতটা বেশি খাওয়া হচ্ছে। তো যাই হোক, আলু সিদ্ধ আর হচ্ছে তোমার বরবটি ভাজা করেছি, তো এগুলো দিয়ে খেয়ে নিলাম, নাতিগুলোও খাইলো। তা এখন নিরামিষ, আজকে সব নিরামিষ রান্না হচ্ছে। ভাত বসিয়ে দিয়েছি, তো ভাতটা হয়ে গেছে। তা এখন মুগ ডাল মানে প্রেশারে বসিয়ে দিলাম, ওটা হচ্ছে। আর কি কি রান্না করা যায় দেখি। মুগ ডাল একটু লাউ আর হচ্ছে সজনা ডাঁটা দিয়ে করব। তো চলো রান্না করি, তোমাদের দেখাচ্ছি, চলো। তো এই দেখো লাউ কাটতেছি, সজনাটা কাটা হয়ে গেছে। সজনা অল্প করেই দিব, বেশি দিব না, সজনা খেতে ভালো লাগে না, ওই আমার বডি খাবে। তো চলো লাউটা কাটি, তারপর তোমাদের দেখাচ্ছি। তো জামাকাপড়গুলো কাইছে, স্নান করে চলে আসলাম। তো আজকের ওয়েদারটা খুবই ভালো, রোদ্দুটা একটু কমই আছে, হাওয়া আছে আর কি, বেশ গরম নাই, বেশ ভালো লাগতেছে। তো চলো এখন ঘরে যাই। তো ধান ক্ষেতগুলো দেখো কি ভালো লাগতেছে দেখতে, বড় হয়েছে ধান ক্ষেতগুলো। এই জায়গাটা জলটা এখনো কমে নাই, বেশ সুন্দর সবুজে সবুজ। গালাগালি করতেছে রে ভাই, চলো যাওয়া যাক এখন, খেলতেছে সব বাচ্চা। তো আমাদের বাড়ি থেকে যে বের হতে যে রাস্তাটা, দেখো এদিকে আসলে এই যে এটা হচ্ছে হাই রোডটা, আর এদিকে আরেকটা গলি। তো আমি এদিকে একটু যাচ্ছি আর কি, চলো এদিক থেকে একটু ঘুরে আসি, একটু কাজ আছে। তো দেখো অনেকক্ষণ পর আবার চলে আসলাম রাত্রেবেলা। তো আমি ওদিকে গেছিলাম যে তখন বিকালবেলা দেখালাম তোমাদেরকে, তো তারপরে যে আমি কথা বলতে বলতে মানে ক্যামেরাটা অন করতেই ভুলে গেছিলাম আর কি। তো যাই হোক, তোমাদের ওইটা শেয়ার করতে পারলাম না। তো তারপরে বাড়িতে চলে আসলাম, বাড়ি চলে এসে একটু রেস্ট নিয়ে তা ভাবলাম একটু রান্নাটা করি। তো ডাল তো মানে দুপুরের একটু ছিল, তো একটু কম আছে, আর একটু ডাল করে নিলাম ওই লাউ দিয়েই। আর হচ্ছে একটু পাঁপড় ভাজা করে নিচ্ছি, আর ডালের মধ্যে একটু আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, তো রাত্রেবেলা এগুলো দিয়েই খাবো। তো সবজি তো আছে অনেক কিছুই, ধরো লাবড়া করলেও একটু লাবড়া করা যাইতো। তো কী বলো তো, মানে রান্না করতে এখন আর ইচ্ছাই করতেছে না, তাই এখন রাত্রেবেলা যদি রান্না করি লাবড়াটা, তো কালকে আবার বাসি তরকারি থেকে যাবে। তো থাক, ভাবলাম এগুলো দিয়েই খাই, কালকে আবার লাবড়াটা করবো না। তো আমি পাঁপড় এখানে ছোটো ওই যে তিন কোনা পাঁপড়গুলো যে ওগুলো ভাজতেছি, ওগুলো খেতে ভালোই লাগে, বড় পাঁপড়ও খেতে ভালো লাগে, খারাপ লাগে না। তো আজকে সারাদিনের ভিডিও মানে কী যে করলাম নিজে বুঝতে পারলাম না, সেরকম কিছু করলামও না ভিডিও, মানে সময়টাই কাটে গেল ওই আলসিতেই আর কি। এটা করবো ওইটা করবো করতে করতে ক্যামেরাটা অন করবো করতে করতেই আর কি সময়টা কেটে গেল। তো যাই হোক, বেশি কিছু শেয়ার করতে পারলাম না তোমাদের কাছে আমি। তো পাঁপড় ভাজা হয়ে গেলে আমি ডাল সম্বার দেবো ওই তেলটার মধ্যেই আর কি, তাহলে ওই জন্যই পাঁপড়টা আগে ভেজে নিচ্ছি, তাহলে সুবিধা হবে, তেলটা থাকবে না আর কি। তো দেখো লাউ দিয়ে যে ডালটা করেছি, দেখো কি ভালো লাগতেছে, মানে খেতেও কিন্তু খুব স্বাদ হয়েছিল। কেন বলো তো, এই লাউটা এত কুচি, মানে একটা বীজও ছিল না, মানে বাতি বীজ আর কি, সব কুচি বীজ ছিল। তো সম্পূর্ণটাই দিয়েছি আর কি, অত বড় লাউটা দেখলে আর কি, ওই লাউটা দুপুরবেলা একটু বেশিটা করছি, আর রাত্রেবেলা বাদ বাকিটা দিয়ে দিয়েছি। তো মানে দুপুরবেলা এতটা কম হয়ে গেছে, মানে লাউ খুঁজে পায় না, গলে গেছে যে ওই জন্যই আর কি। তো যাই হোক, এই যে ভাত বেড়ে দিচ্ছি আমার ছেলে আর বরের জন্য, তোরা বাপ্পেটা খেলে তারপরে আমরা খাবো, মানে ঘরের মধ্যে জায়গা হয় না, ছোট জায়গা, তো ওই জন্য অসুবিধা হয়। তো কোনো ব্যাপার না, ছেলেরা আগে খেয়ে নিলে মেয়ে ছেলেরা পরে খেলেও হয় আর কি, কোনো অসুবিধা হয় না। তো আজকে রান্নাবাড়িটা একদমই তোমাদের কাছে কিছুই শেয়ার করি নাই সেইভাবে,
ওই ওইভাবেই দেখাইলাম তোমাদেরকে, যে সামনের থেকে যে কিভাবে রান্না করতেছি সেটা আর শেয়ার করি নাই। তো যাই হোক, এই যে থালাটা একজনকে দিয়ে আসলাম আগে, কেন গরম ভাত আর তরকারি তো মানে ধরে নিয়ে যাওয়া যাচ্ছে না আর কি। তো আমি বেশিরভাগই ঘরে নিয়েই ভাতটা বাড়ি আর কি। তো আমি এখান থেকে বেড়ে দিলাম কেন বলো তো, মানে ভাবলাম যে আগে তাড়াতাড়ি করে ওরা খেয়ে নেক, তাহলে আমি ভাতে হাঁড়িগুলো আস্তে আস্তে নিয়ে যাই, তারপরে আমরা খাবো পরে। তো আজকের ভিডিওটা বেশি বড় করব না, এখান থেকে শেষ করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো সবাই, আর আমার পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ। তো এভাবে তোমরা যদি আমার পাশে থাকো, আমি একটু এগিয়ে যেতে পারবো।